কি কাণ্ড ওই পাইলটের! 350 জন যাত্রী সহ বিমান মাঝ আকাশে ছেড়ে দিয়ে পাইলট 2 ঘন্টার জন্য ঘুমাতে চলে গেলেন। চলতি বছরের এপ্রিল মাসে পাকিস্তান আন্তর্জাতিক বিমান সংস্থা ইসলামাবাদ লন্ডন বিমানের এই ঘটনা ঘটে। অদ্ভুত এই আচরণের জন্য বিমান চালককে তার কাজ থেকে বরখাস্ত করা হয়েছে। চলছে তদন্ত। সূত্রের খবর, ঐক্য বিমান চালক আমির আক্তার হাসমি বিমানের দায়িত্ব এক প্রশিক্ষণরত চালকের হাতে দিয়ে তিনি বিজনেস ক্লাসে 2.5 ঘন্টার জন্য ঘুমাতে চলে যান। কিন্তু আমির আক্তার হাসমির ঘুমানোর এই দৃশ্য যাত্রীদের মধ্যে কেউ এক সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেয়, যা এখন ভাইরাল। ওই যাত্রী উচ্চপদস্থ স্ক্রু সদস্যের কাছে এই বিষয়ে অভিযোগ জানায়। অসমর্পিত সূত্রে জানা গিয়েছে, অনিচ্ছা সহকারে হাসমির বিরুদ্ধে পদক্ষেপ নেয় পিআইএ। পিআইএর মুখপাত্র ড্যানিয়েল গিনালি জানান, হাসমিকে অনির্দিষ্টকালের জন্য বরখাস্ত করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। 26 এপ্রিল হাসমি প্রথম অফিসার আলী হাসান ইয়াজদানি ও প্রশিক্ষণরত বিমান চালক আসাদ আলীর সঙ্গে লন্ডনগামী বিমানের দায়িত্বে ছিলেন। ককপিটে ছিলেন আসাদ আলী। হাসমি মাসে 1 লক্ষ টাকা নেন চালকদের প্রশিক্ষণ দিতে। তিনি তার ছাত্রকে বিমান চালানো শেখাচ্ছিলেন। সেই সময় তিনি কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়ে বলে জানা গিয়েছে।